প্রবাসীদের প্রত্যাশা পূরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর চার আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী কাতার প্রবাসী জালাল আহমেদ সিআইপি। রাজধানী দোহার স্থানীয় একটি রেস্টুরেন্টে ফরিদগঞ্জবাসীর সঙ্গে মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর চার আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রবাসীদের প্রত্যাশার কমতি নেই জানিয়ে তিনি বলেন, প্রবাসীরা চায় সংসদে প্রবাসী কেউ প্রতিনিধিত্ব করুক। রাসেল খান ও শাহজালাল টিটুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জালাল আহমেদ সিআইপি। যুবলীগ নেতা পাফেল পাটোয়ারি, ইঞ্জিনিয়ার আবু রায়হান, সাইফুল ইসলাম পাটোয়ারি, ইসমাইল হোসেন, আলম হোসেন, রুহুল আমিন, মুস্তাফিজুর রহমান রিপন এবং আতিকুল মাওলা মিঠু সহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।